নমস্কার বন্ধুরা, রিঙ্কুর হেসেলে স্বাগত। বন্ধুরা, আজকে চলুন মাছের এক নতুন রেসিপি শেয়ার করব। মাছকে এইভাবে একবার মেখে খেয়ে দেখুন। আমি এখানে মাছ নিয়েছি পরিমাণ মতো। আমি মাছের লেজাগুলো আগে থেকেই ভেজে নিয়েছি। আমি এখানে লাইলেন টিকা মাছ নিয়েছি। মাছের মুড়োগুলো আমি ভেজে নেব। মাছের মুড়ো আমি হালকাভাবে ভেজে খুন্তি দিয়ে ভালোভাবে মাছের মুড়োগুলো ভেঙে দেব চেপে। বন্ধুরা, মাছের আমরা বিভিন্ন পদ রান্না করে থাকি, একবার এইভাবে মাছ খেয়ে দেখুন। ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত এক রেসিপি। তাছাড়া বন্ধুরা, পান্তা ভাত হলে তো দেখতে নেই। মাছের মুড়োগুলো আমি ভালোভাবে ভেঙে নিয়েছি। এবার আমি উল্টে পাল্টে টাইম নিয়ে লো আঁচে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমি লো আঁচে টাইম নিয়ে মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। মাছগুলো ঝুরা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। আমি আগে থেকে শুকনো লঙ্কা ভেজে রেখেছি। আমার প্রয়োজন মতো আমি নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে লঙ্কা আমি মেখে নেব। লঙ্কার মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নেব। আমি ভালোভাবে লবণ লঙ্কার সাথে পেঁয়াজ মেখে নেব। আমি আর আলাদা করে তেল নিচ্ছি না, আমি লঙ্কা তেলে ভেজে রেখেছি, ওই তেলেই আমি পেঁয়াজটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে মাছগুলো নিয়ে নেব। লঙ্কা পেঁয়াজের সাথে মাছ আমি আলতো ভাতে মেখে নেব। বন্ধুরা, এইভাবে মাছের পেঁয়াজ লঙ্কা মাখা ভাতের সাথে একবার খেয়ে দেখবেন। বন্ধুরা, পান্তা ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত এক রেসিপি। খেতে এক অপূর্ব, গরম ভাতের সাথে আমার খুব ভালো লাগে। তো মাছটা আমি মেখে নিয়েছি, আমি একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজ তবে এতটাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন।